আমাদের আজকের ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবারও স্বাদ। তো আজকের ভিডিওটা পুরো ইপিক হতে চলেছে, আমরা পুরো একটা মজা নেব, মজাদার একটা ম্যাচ নেব। তো মজা নেব আমাদের কিছু র্যান্ডম প্লেয়ারদের সাথে। তার আগে আমি কিছু ক্যারেক্টারটা চেঞ্জ করে আসি। তো র্যান্ডম প্লেয়ারদের সাথে মজা নেওয়ার আগে আমি ক্যারেক্টার সুন্দর করে চেঞ্জ করে আসি। ক্যারেক্টার ইজ চেঞ্জ চেঞ্জ এভরিথিং ফর দ্য ফ্যামিলি ইজ ফর দ্য ফ্যামিলি বাস। সরি সরি গাইস, গট ব্যাক। এটা খোলার কোনো দরকার নাই, ভাবিছি না আমি খোলার দরকার আছে। ডিফেন্সে যাব, দেন এটা 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 অফ করে ডান আর লগে প্যানেল করতে হবে। আহা না না না, সরি গাইস সরি। তো আমরা ফাস্ট চেঞ্জ করি, আমি চেঞ্জ করতে ফাস্ট ভুলে গেছি। তো ভিডিও ভিডিও ডুয়ে চেঞ্জ করতে নো নো পেইন। ওকে গাইস ওকে, কই গেল রে, সরি এটা না। মা কি করলাম? ওকে ডান। সো গাইস আমরা আমাদের অলরেডি ডান। তো এখন আমরা ঢুকে যাব একটি গেম প্লেতে, যেখানে হলো র্যাঙ্ক হবে। র্যাঙ্ক এই যে এইটা আসে কি এখন মনে হয় না। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আ ফিউ মোমেন্টস লেটার ম্যান। তো আমরা ওয়েট ঢুকে গেলাম আমাদের র্যাঙ্ক ম্যাচে। তো আমরা চলে আসলাম র্যাঙ্ক ম্যাচে, দেখা যাক। সো গাইস আমি তো ভুলে গেছিলাম এখানে র্যাঙ্ক দেখাচ্ছে। ও নো, না না কাইনি করবে। ডান তো কাহিনী করবে, বাট কাহিনী করতেছে না এটাই বুঝতেছি না কেন করছে না। তো গাইস কাহিনী তো করার কথা একটা, বুঝলাম না তারা বাদ দিল না কেন। সো বাদ যেহেতু দেয়নি সেহেতু আমি এখানে একটা স্ক্রিন কম আছে, আমি অলকটা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসি। অলক দাদা কোথায় তুমি? না এভরিথিং ফর দ্য ফ্যামিলি। দাদা দাদা নাউজুবিল্লাহ, আমরা বহুত বড় ভুল করছি, আমরা হায়ার ডাবল করে নিয়ে চলে আসছি। তো এখন আমাদের কিসমতের সাথে আমাদের খেলা হবে। কিসমত বহুত বুরি চিজ হোতা হ্যায়, তো হায়ার ডাবল এখন আমাদের খেলা হবে। তো কিসমত কি কিসমত সব তো চেঞ্জ হয়নি। আমি ধরো দেখতে পারলাম না এমন কেমন কেউ ভাই। সি আমি ভাবলাম আমার সাথে কাহিনী করবে, কিন্তু কাহিনী করতে পারলাম না, কারণ আমার কাছে র্যাঙ্ক আছে ইয়ার ডায়মন্ড টু। ওরা কেউ ডায়মন্ড টু না, সো আমার তো বই কেন প্রশ্ন হয়েছিল না, আমার হইলই না, আমি নিজে প্রাঙ্ক হয়ে গেলাম। ক্লাসিকে ঢোকা লাগতো গায়েস, না ক্লাসিক অন্যের দিকে তো গেছে। এরপরে আমরা চাই করি, এরপরে আমরা অন্যের দিকে যাবো, ঠিক আছে। তারা এটা কাস্টম, যেটা কাস্টম বানায় ফেলে আমাদেরকে নিউপ্রাম, যদি কাস্টম বানিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাদেরকে সেই কাস্টম দেখানো হবে। অ্যান্ড্রিও ভাইয়া ধন্যবাদ। আমি কি ভুল দেখতেছি? হ্যাঁ ভুলে দেখছিলাম, একটাই অ্যানিমে দেখতেছিলাম। আমরা এখন চলে যাবো একটা বাড়িতে, মানে এখানে পুরো একটা স্কোর আমাদের খেলা, একটা বাড়ির যাবো, দেন সেভ করবো, দেন একটা পুরো একটা স্কোর খতম করবো। আমার কাছে এমনিতে একটা স্কিন কম আছে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, সবাই এখানে ঢুকবো।
দেখি আমার উইপেন্সটা ঠিক করতে হবে, আমার উইপেন্সের সমস্যা হয়ে গেছে, সব উইপেন্স নেওয়া হতো তবুও। সো আমি ভাবলাম আমরা প্রাঙ্ক করবো ওদের সাথে, এখানে আমি এনিমি মারেই কুল করছি। প্রাঙ্ক তো বহুত দূরের কথা, ক্লাসিক হলে খুব সুন্দর প্রাঙ্ক করা যেত, বাট ইটস নট আ ক্লাসিক ম্যান, ইটস টাফ। আমি আসলে ওখানে রিস্কটা নিতে চাচ্ছি না, আমরা কি রিস্ক নেবো একটা গায়ে, কি বলো তোমরা? আসলে রিস্ক না নিলে আসলে প্লেয়ার হয় না, বাট রিস্ক আমি নিতে চাচ্ছি না। সো কিছু দেখতে গেলে আমি প্লেয়ার অতটা ভালো না, প্লেয়ার যদি আমি ভালো না শুধু আমি একটা রিস্ক না নিলে সুন্দর না, আমাকে বাঁচে থাকতে হবে, তাদের কিছুই হবে না, আমার একটা সুন্দর করে মাইনাস হয়ে যাবে। আমরা একটা কাজ করি, আমরা আমার মনে হয় না এত মারামারির পরে পুরো একটা স্টেপ টিকে আসে, মানে তো অবশ্যই আর জুবে স্কট নামে এবার ত্রিপুরের স্কট, এত মারামারির পরে একটা স্কট টিকে থাকবে এটা অসম্ভব। তো আমরা একটা পরিষেবা দেখতেই পারি ভাই, চারটা মেডিকেট মারাতে লাগবে আমার। আর ভাই সব জামে এখানে চুলকাম ঘুরছে, আমার একটা হেলমেট দাও কেউ ভাই, মানতে হবে তারাও প্রো কম না, ফ্যাক্টরি থেকে চলে আসছে এখানে।
আইতাছি, রুকো যারা সাবার করো। আরে কেমনে কি কই দিয়ে বাড়িটা মারলো? না 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 না, আমি মারিছি সবাইকে, এরা কি করেছে? ওর কাছে আছে, ওর কাছে, সরি। আরে থামে কেন? আরে না, কয় কি কয় কি 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 তোমারে মারমু, তোমার সাহায্য না হতো এই জন্য আমি অন্য সাহস পাচ্ছি না। তোমারে মারমু, ঠিক আছে মারমু।
কোথা দিয়া ভাই সাহেব সামন দিয়ে আমি দেখিনি সো গাইজ আজকের খেলা এই পর্যন্ত আমাদের খেলা ভালো লাগে ভাই সাহেব এখন দেখিনি ভাই সাহেব আমি খেলা দেখবো তো আজকের খেলা এই পর্যন্তই আমার খেলা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এর 11টা কি কেমন লাগে দেখা হচ্ছে শেষ তো 11টা কিলের ভান্ডার শেষ আর পাঁচজন আছে মাত্র মানে একে মারলেই ও না একে মারে আরেকজনকে মারলে এদের ম্যাচ দিয়ে যাবে তো এর প্লেয়ারটাকে মারলে তো ওদের প্লেয়ার তো দুটো শেষ আর দুটো আছে তো এদের প্লেয়ার হ্যাঁ দুটো মারলে হয়তো আর একজন আছে সরো যাই হোক তো শেষ শেষ তো আজকে খেলা এই বন্ধুই গাইজ ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন ওকে বাই একটা লাইক পেয়েছি তো গুড বাই।